যদি আপনার দ্বারা মা কষ্ট পায়, আমার সামনে বৈশা বয়ান শুনবেন, আর বাড়িতে গিয়ে মারে কষ্ট দিবেন, আপনার মতন শ্রোতা আমার দরকার নাই। এই তো আমি প্রতিদিন মাহফিলে কথাটা বলি শুধুমাত্র বোঝার জন্য, আমার নিজের জীবনের বাস্তবতাটা সবচেয়ে বড় দলিল, বলেন ঠিক কিনা? গত সেপ্টেম্বরে 1 তারিখে সব মাহফিলে কথাটা বলি যুবকের গায়ে চেতনা দেওয়ার জন্য, মার দোয়া কেমন কাজে লাগে। গত সেপ্টেম্বরের 1 তারিখে আমার বিরুদ্ধে মামলা করলো, 1 তারিখে মামলা করলো, বিকালবেলা একজন ব্যারিস্টার ফোন দিল আপনার ব্যাপারে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে, এরপরে একজন এনটিভির সাংবাদিক ফোন দিল আপনার ব্যাপারে মামলা হয়েছে জজকোর্টে, সুপ্রিম কোর্টের আইনজীবী আপনার বিরুদ্ধে মামলা করেছে। আমার বিকালবেলা মনটা খারাপ পাত্র হয়ে গেল, 12:30 বেজে গেল, পশু পাখি জানার আগে আগে জানে মায় মা যাইয়া ঘরের দরজা টোকা দিয়ে কয় বাবা ঘুমাও নাই, আমি কইলাম ঘুম তো আসে না, কি মামলা কি থেকে কি হইলো জানি না, মা ডাক দিয়া কয় পাঞ্জাবিটা গায়ে লাগা, আমি বললাম কেন, কয় ঢাকা যাবি, আমি কি এখন বৃষ্টি পড়ে, কয় ঢাকায় তুই যাই, তুই তো ড্রাইভারে ফোন দে, ড্রাইভারে ফোন দিলাম, ড্রাইভার আসলো, আসার পরে মা ডাক দিয়া বলেন তাড়াতাড়ি তুই ঢাকা যাবি, কেন যাবো, কয় কেউ যদি কাউরে গালি দেয় গালির জবাব যদি না দেওয়া হয়, গালিটা যদি মিথ্যা হয় জবাব না দিলে মিথ্যা গালি সত্য হয়, এই জন্য অভিযোগটা জবাব না দিলে সত্য হয়ে যাবে, তুই কাপড় নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে উঠে যা, গাড়ির মধ্যে উঠে যা। এবার গাড়ির মধ্যে ওঠার আগে আমারে বললাম আমি ঢাকায় গিয়ে কি জবাব দেবো, এই কালকে যাই অন্য কলটা তুলবি, তোলাহার পরে দেখবি কি অভিযোগ করছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে জবাব দিবি, আইনের ভাষায় আইনের জবাব হবে। এবার ইন দি মিন টাইমে মা ডাক দিয়ে বলে ও আব্বা তুই টেনশন করিস না, আমি কই রাত্রে বাজে 12:30 যেতে যেতে ফজরের আজান হবে, কার কাছে যাব কি করো, আম্মা কয় যা যা, বৃষ্টিতে পাটা রাখলাম গায়ের মধ্যে বৃষ্টি পড়ে, আম্মা কয় শুননা যা, ডাক দিয়া কয় ও বাবা টেনশন করিস না, তুই যাইবি ঢাকা, ব্যারিস্টার বুঝি না আইনজীবী বুঝি না, তুই যাইবি ঢাকায় আর আমি মা থাকবো বাড়িতে নামাজের মুসল্লাই। আজকে ছেলেটা হাফেজ হইলো, আজকে কাশিমে আমার সামনে বয়ান করলো, এটা সাধারণভাবে হয় না মায়ের দোয়ার কারণে, এই দুনিয়ায় যারা এক্সট্রা কিছু হয়েছে মায়ের দোয়ার কারণে হয়েছে, মা ডাক দিয়ে তুই যাইবি ঢাকায় আর আমি থাকবো নামাজের মুসল্লায়, ওই বাপটা কার জানে দুনিয়াতে নাই, একটু আগে বলছে কার যেন বাপ নাই, কার জানে বলছিল, কার জানে আব্বা দুনিয়াতে নাই বলছিল, আপনারও আব্বা নাই, এই যে যাদের আব্বা নাই ওরা কার বাড়িতে গিয়ে আব্বা বলে ডাক দিব, যাদের আম্মা নাই তারা কার বাড়িতে আম্মা বলে ডাক দিব, আরে হাসতে পারি গাইতে পারি কিন্তু আমার টার্গেট হলো আমি যেমন করে মায়ের জন্য পাগল, আজকে বিদেশ থেকে সৌদি থেকে কয়েকটা ছেলে বানাই আমি বাড়িতে আসলাম, আসার পরে আমার বলতেছে আম্মা নাকি 3 দিন পর্যন্ত সেহরির সময় পানি দিয়া সেহরি করছে, ইফতারের সময় আবার পানি দিয়া ইফতার করছে, অন্য কোনো খাবার খায় না। মাঝে কইছে তুই যাইবি ঢাকায় আমি থাকবো নামাজের মুসল্লায়, এর চাইতে বড় ব্যারিস্টার আমার লাইফে আর হইতে পারে না, কথা বলেন না ঠিক কি না? এই জন্য আমার ওয়াশিনে নাচবি, ওয়াশিনে হাসাহাসি করবা, হাসির খোরাক তাহিরি দেই না, তাহিরি চাই কোনোভাবে পোলাপান গুলো নবীর পাগল বানানো, কোনোভাবে পোলাপান গুলো মায়ের পাগল বানানো, কোনোভাবে পোলাপান গুলো বাতিল থেকে বাঁচাইয়া রাখানো। এই জন্য বন্ধু মা বলছে যা যা তুই যাইবি ঢাকায় আর আমি থাকবো নামাজের মুসল্লায়, এই মা যার বেঁচে আছে এই মা তার জন্য দোয়া করে, এই মা যার নাই এই দোয়া পায় না, পদে পদে খসুট খায় মনের দুঃখ বলার জায়গা পায় না, কত বিপদে পড়ে টাকা খোঁজ
বুঝে পায় না, আর বাপার কাছে কইতে দিরি ঋণ করে তোরে আইনা দিছে বুঝতে দেয় নাই, মায়ের কাছে কইতে দিরি মা নিজে না খাইয়া তোরে খাওয়াইছে বুঝতে দেয় নাই। ওই মা যদি বাচ্চাটাকে আজকে রাত্রি বেলা মার কদমে যায়া ধরবি, মারে যায়া বলবা আম্মা উনি কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না। আর যদি মা বাপ না থাকে ওই গুরুস্থানের মধ্যে যাইবা, গুরুস্থানের মধ্যে যাইয়া মা বাবার কবরের পারে দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করবা। এ বন্ধু এখন হাসো না কেন, মনটা নরম হইয়া গেল কেন? আমি তাহিরি যদি মার জন্য কাঁদতে পারি, তাহিরে যারা একটা মিনিটের জন্য ভালোবাসে এরাও কাঁদব। আমার বাবা ফয়েজ ভাই একটা খুব কষ্টের কথা বলছে আজকে, হুজুর আমার পরিবার ডেলিভারির তিন দিন পরে মারা গেল, বাচ্চাটা আছে, সন্তানের মাটা মারা গেছে, এটা যে কেমন নিবিড় জানেন ফয়েজ ভাই রে? টেনশন করো না, ডেলিভারিতে যারা মারা যান আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করে দেন। টেনশন করিও না, এটা যে কেমন নিবিড় জানেন ফয়েজ ভাই রে? টেনশন করো না, ডেলিভারিতে যারা মারা যান আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করে দেন। টেনশন করিও না, আমি নিশ্চিত এই তোমার স্ত্রী সন্তানের মাটা মনে হয় আল্লাহর বলছে আল্লাহ আমারে নিয়ে যায়, আমারে জাদমনি রে নিও না। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি, যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা। এই জন্য বাবা যার চলে যায় সে বুঝে, যার মা নাই সে বুঝবে, যার মা আছে সে বুঝবে না, হাসি তামসা করবে, মার মরণের বয়স হয় নাই, কিন্তু মা বাবার মতন এত আপন আর কেউ নাই, কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক এক মহিলারে বলছিলাম তুমি কান্দ কেন, মহিলাকে আমার সন্তানটা বিদেশে এই জন্য কান্দি, আমি বললাম তোমার ছেলে কি তোমার টাকা দেয় না? এবার ডাক দিয়ে বলেন টাকা দেয়, টাকা কি হয় না? কয় কত টাকা দিলে তুমি খুশি? 10,000 টাকা দিলে তুমি খুশি নি? মা বললেন না, 20,000 দিলে তুমি খুশি নি? মা বললেন না, 30,000 টাকা দিলে তুমি খুশি নি? মা বললেন না। ও মা তোমার সন্তান বিদেশে রুজি করাই কত, তোমার দিবই কত? মা চোখের পানি ফেলায় গেল, হুজুর 30,000 বুঝি না, 40,000 বুঝি না, আমার সন্তানটা যদি বিদেশ থেকে একবার আমারে ফোন করে কয় আম্মা তুমি কেমন আছো, আমার সব ব্যথা দূর হয়ে যায়। এই জন্য যুবকের দল মায়ের দোয়া থাকলে অধি হওয়া যায়, বাস্তব প্রমাণ আছে। এই জন্য যুবক মায়ের মনে কোনোদিন কষ্ট দিও না, বাবার মনে কোনোদিন কষ্ট দিও না, যেই দুঃখিনী মা যে দুঃখিনী মা হাইরি আমার করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠান, রক্ত মাংস খাইয়া যেন সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দুঃখ দিনে আল্লাহ জিনা সহে, আল্লাহ জিনা সহে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, তোমার মতো নই না কেহ, আমায় কোলে টানি আদর করে মোচে নাকি, আ
আদর করে মুচি নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। এ যুবক বলি আল্লাহর ঘটনা বললে প্রেম পাবো, কিন্তু আমাদের জীবনে বলি হওয়ার দরকার যদি হয়, মার মহব্বত গেলে আমরা বলি হতে পারবো। শুধু বলির শান বললার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, আমরা বলি আল্লাহ হওয়ার দরকার আছে না নাই। আল্লাহর বলি হইতে গেলে তাইলে মা বাবার খেদমত করবেন। মা দোয়ার বিমার দোয়াটা হলো ভিন্ন, আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তাকে 10 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, তারে 10 তলা বিল্ডিং বানানোর মালিক বানিয়ে দাও। কিন্তু মা তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানটারে 20 কোটি টাকার মালিক বানায়া বিল্ডিং এর জন্য তুমি টাকা দিও না, আমার সন্তানটারে এমন টাকার মালিক বানিয়ে দাও আমার সন্তানটা যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীর সালাম দিতে পারে। মায়ের দোয়া সবার চাইতে আলাদা, কথাটা ঠিক কি না? এই জন্য যুবক মার দোয়া থাকলে ওলি হওয়া যায়, মার দোয়া না, মার দোয়া যদি না থাকে তাহলে পদে পদে তুমি বেঈমান হয়ে যাইবা। যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছে ওরা 4টা জিনিস তাদের গলার মালা বানাইছে।